দেখুন, বাপের বাড়ি যাবে বলে একদম শকেশ খুলে ব্যাগ ট্যাগ গুছাচ্ছে, একটা মানে বিশাল ব্যাপার। আর লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, আপনাদের সাথে আমি আছি অজয়। আজকের ব্লগে থাকবে অনেক হাসি অনেক কথা। আমি আপনাদের সাথে আছি মৌমিতা। তো আজকে সকালবেলা আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ কি বলুন তো, কালকে বসিরহাটে গেছিলাম তো, আর ওখান থেকে এসেছি গাড়ি ঘোড়ায় মানে এসে চ্যান করতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু অলরেডি আমি সকালে চ্যান করে গেছিলাম বলে আর চ্যান করিনি, তাই আজকে সকাল সকাল চ্যান হয়ে গেছে। আর চ্যান করেই খিদে লাগছে, কিন্তু মৌমিতা আমাকে খেতে দিচ্ছে না, কি জানি কখন থেকে সে রান্না করেই যাচ্ছে। হ্যাঁ, কি করছো তুমি, খেতে দেওয়া না নাকি বলো? কি রান্না করছো? তাই বিশাল ব্যাপার, চিংড়ি মাছ শুধু কচুর লতি দিয়ে কি পান্তা না গরম? বৌদির ভাইরা এসছে বলে আজকে বাড়িতে মাংস রান্না হবে, তাই দাদা এখানে মাংস কাটছে। মাংসটা কাটা হয়ে গেছে, এখানে আরো কিছু মাংস কাটা চলছে, এটা স্পেশাল মাংস আর কি। কালকে তোমাকে একটা কেক এনে দিলাম, সেটা তোমাকে খাবার জন্য এনেছি, তোমাকে রাক্ষসী খাওয়ার জন্য না। রাক্ষসী সেজে বসে আছে দেখুন, এই যে সকালে একটা খেয়েছে। আমি কালটা দেখে আমার মনে হলো, ওই যে ফটোগ্রাফি করতে হবে তার জন্য, আজকে যাব, কালকে যাব বসিরহাটে, আর যদি সন্ধে না হয় তাহলে বাড়ি চলে আসবো। আমি যদি ঘুরতে যেতাম তাহলে আমি থাকতাম। তো ফ্রেন্ড, বন্ধুরা বাড়িতে এসেছে, মানে মেজদা সারারা এসেছে বলে আজকে মাংস রান্না হয়েছে, দাদা মাংস কাটছিল, রান্নার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি। আর এখন আমরা সবাই শালা বনাই বন্ধু বান্ধব একসাথে খেতে বসেছি। আর মহারানী একজন দেখুন কোথায় বসে খাচ্ছে, আমার জায়গা নেই। আর এখনো আর একটা নতুন শালা আজকে এন্ট্রি নিয়েছে, সে এখন গেম খেলা করছে। আর ওইদিকে বসেছে সবাই, ওই যে আরো দেখুন এক ধার থেকে। তো এখন দেখা যাক বৌদি আজকে রান্না করেছে, একটু খেয়ে দেখি। আজকে আমাদের বাড়ি ভাত রান্না হয়েছে, তরকারি রান্না হয়নি, এই তরকারি পাওয়া গেছে, এখন টেস্ট করে দেখি। কচু আর কচুর লতি রান্না হয়েছে, সেটা সকালে খেয়েছি, হাত ধুবো হাত। তো আমি খেয়ে দিয়ে একটু লেত খাচ্ছি, মানে একটু শুয়ে পড়েছি। আর এইদিকে একজন দেখুন বাপের বাড়ি যাবে বলে একদম শকেশ খুলে ব্যাগ ট্যাগ গুছাচ্ছে, একটা মানে বিশাল ব্যাপার। আর বাপের বাড়ি যাবে একটা বলে কথা, আজকে ও যাচ্ছে, অ্যাকচুয়ালি কালকে যাবে বসিরহাটে আল্ট্রাসোনোগ্রাফি করতে, মল্লিকে যাবে। মল্লিক কি মল্লিক জানো, কি মল্লিক, তাই ও সোনা দানা গুলো দেখছে কোথায় গিয়ে আছে। আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, ভাবছিলাম শুয়ে শুয়ে খেলা দেখবো। মৌমিতাকে প্রথমে বলেছিলাম তোমাকে নেজাটক দিয়ে আমি ছেড়ে দিয়ে আসবো, পরে বলছিলাম ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে দেখবো, যাবো না। কিন্তু এমন মুখ করছে, এমন মুখ করছে যে ফাইনালি এখন রেডি, আমি না গেলে হবেই না আর কি। আমি একটু খেলাটা দেখবো, সেটাও আর কি দেখা হবে না আমার, তো কি করবো আর যায়। তাও যদি পাকিস্তান বেট করতে ভাবে টালা ছিল, প্রথমে ইন্ডিয়া বেট করছে, মানে একটু আফসোস। তবু আমি গাড়িতে দেখতে দেখতে সারা রাস্তা দেখতে দেখতে যাবো আমি, ঠিক আছে চলো তুমি আসতে লাগো, আমি ওই মা কাছে দেখি মা কি বলছিল আনতে নিয়ে নে। প্রচুর রোদ, এই দেখুন আকাশ একদম ঝকঝক করছে, তবু বেরোতে হলো। আর মা কিছু দোকানের মালার জন্য ব্যাগ ধরে দিল, দোকানের মাল সেগুলো নিয়ে আসতে হবে। তো চলুন, ওদিকে আমার মা অপেক্ষা করছে এসে, হেঁটে হেঁটে কিছুটা যাবো, তারপরে গাড়ি ধরে। আর আমি সারা রাস্তা মোবাইলে মাথা ঝুঁকে যাবো, কারণ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ বলে কথা। ফাইনালি আমরা চলে আসলাম কালীনগরে, আর মৌমিতার মা কালীনগর এপারে আছে, তাই আমাদেরকে ওপারে যেতে হবে না। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওর মা যেখানে আছে সেইখানে, একটা দাদুর দোকান ওর মা বসে আছে, ওখানে গল্প করছে। তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে প্রায় কাছাকাছি চলে এসেছি, আর ওর মার সাথেও আমাদের দেখা হয়ে গেছে, সামনে দেখতে পেয়ে গেলাম। আমি ওদেরকে কিছু দূর এগিয়ে আসলাম, মানে খেয়াঘাট পর্যন্ত, ওপারে আমি যাবো না, কারণ আমার দোকানে মাল নিতে হবে এপারে, তাই ওপারে গেলাম না। ওরা খেয়া ভাড়া মিটিয়ে নৌকোর দিকে আস্তে আস্তে রওনা দিচ্ছে, আর আমিও এখান থেকে আস্তে আস্তে ব্যাক করে আমার দোকান দিকে রওনা দেবো। দোকানে মালপত্র নিয়ে এখন টোটোতে বসে ওয়েট করছি, কখন টোটো ছাড়বে, কারণ বাড়ির দিকে যেতে হবে। কি হয়েছে বল, কি সমস্যা,
তো ওইগুলো কারা বসে আছে? আরে ভুলটি আমি ঘরে এসে দেখছি কেউ নেই, বাবারা না তাহলে ওটা আর দুটো ছেলে আগে আসছিল, ওরা কি বলছিল? মমিতা বাপের বাড়ি চলে গেছে তাই মন টন একদম ভালো নেই, তাই আজকে আর ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারলাম না। রাত হয়ে গেছে, একার মতো একা ভাত তাত বেড়ে খেয়ে নিয়েছি, খেয়ে এখন বিছনাও করা হয়ে গেছে আর বিছনা করে আজকে এখন ঘুমাবো। আর আজকে আমাদের এইখানে আমরা তিনজন থাকবো, মানে আমি আর আমার যে বৌদির ভাইরা আসছে দুই বন্ধু, ওরাও থাকবে আমার সাথে। অ্যাকচুয়ালি যেহেতু আমি একা আছি আর বড় খাট, তাই ওদেরকে বললাম যে তোমরাও চলে এসো, সবাই একসাথে ঘুমাবো, তিনজন একসাথে থাকবো আর বিশাল একটা এনজয় হবে, সারা ধরে গল্প হবে। তো যার জন্যই মোটামুটি ওদেরকে ডেকে নিলাম। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হচ্ছে সকালে। তো সকাল হয়ে গেছে আর এখন সকালবেলা বৌদির ভাইরা বাড়ি চলে যাচ্ছে, তো তার জন্য ওদেরকে আগাতে আসলাম, কিছু দূর এগিয়ে দিয়ে আসবো ওদেরকে। এবার তো ঘরটা টোটালি ফাঁকা হয়ে যাবে, এক তো মমিতা চলে গেছে বাপের বাড়ি, কালকে আসতেই পারিনি, অনেক লেট হয়ে গেছে, আবার সকাল সকাল বন্ধুরাও বাড়ি চলে যাচ্ছে। তো মানে এটা ভীষণ খারাপ লাগছে, ঘরটা টোটালি ফাঁকা, এখন একার মতো আমাকে থাকতে হবে, কিছু করার নেই। কারণ মমিতা ঘরে থাকলে দুজন মিলে বকতে বকতে কীভাবে টাইম পাস হয়ে যায় বোঝা যায় না, কখনও ও আমার পেছনে লাগে, কখনও আমি ওর পেছনে লাগি, এভাবে আমাদের সময়টা চলে যায়, তো কিছুই বোঝা যায় না। তো যাই হোক, এরা চলে যাচ্ছে, কিছু করার নেই, আজকে এখানেই ভিডিওটা সমাপ্ত করছি। এখন ভাবছি আজকেই আবার মমিতাকে হয়তো আমাকে বিকেলে আনতে যেতে হতে পারে, এখন দেখা যাক কখন কি হয়। তো বন্ধুদেরকে আগে দিয়ে আসলাম, বন্ধুরা বাড়ি চলে যাচ্ছে, আর আজকের মতো ভিডিওটাও এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই।